জিন্দাবাদ জিন্দাবাদ জিয়াদি সাদের আগমন শুভেচ্ছার স্বাগতম আহলান সাহলান হে অতিথি হে মহান আসরাবাসীর পক্ষ থেকে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال تعالى الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد أمة مجزاه দামন পালে সাহেব
যুবক ভাই ছাত্র বন্ধু হল পর্দার অন্তরালে পর্দা নিশীল মা আল্লাহ আমি উঠবার আগে আমার ভাই বিষয় আমি পছন্দ করি না আপনার আশা দিয়েছি ইচ্ছা আছে বিশ্বাস করেছে আমার মনে মনে আছে যে যেহেতু বললি আল্লাহর ইসলামের সকর্মা চেষ্টা করবো আল্লাহর বিষয় দিয়ে পার্থিব জীবনে মেনে কামনে তোর কিছু কথা বলতাম আপনারা তো জানবেন আমরা আই কিন্তু ক্ষমতায় কিন্তু সেই তো আমার ভাবে সবার লাগে কমিটির ক্ষমতা হাতে মারি ইনাম দিয়ে উচ্চারণটা করে আমি সকম পাচ্ছি সাথে সাথে আরেকটা মিলাইয়া আমার যে বিশেষ দল হয়েছে ইসলামের নারীর প্রত্যাশ আল্লাহ দেবে আমার ইচ্ছা আছে না কারণ মনে হয় তার আল্লাহ আব্দুল্লাহ দিতে হতে পারে বিশ্বাস করে আমার বড় সহ আছে আচ্ছা স্যার বলেন যে মানুষ যে সত্যি কোনো গফুর লাগে আমার যখন নিয়ে তখন খেলবার ভাই নাম কি জাহান ভাই কিছু
আল্লাহ চাকরি কিয়া করিয়া বেটিন যদি মা বোন হবেন যদি সুন্দর হইয়া চলেন ই মা বোনের ইজ্জত মানে আমরা মাথু গাছ যদি ভালো হয় তার ফল ভালো আমি যদি হয় না তোমার মাথা শুরু করি যে আমি ওই মহিলা করে আল্লাহ জান্নাত আমরা যত ইজ্জতি শুনলে জান্নাত ভিতরে আল্লাহ আমার ভাই এবার মন্দির হল আদমালাই চললাম ঘুমাইছেন জান্নাতের মাঝে আল্লাহর ইচ্ছা হিসেবে তোমার সৃষ্টি আমি হওয়ার সৃষ্টি করিতাম আল্লাহ সৃষ্টি করছেন ৬২ প্রকার বানাইছেন কত সুন্দর করে জান্নাতি পোশাক জান্নাতি গহনা পিন্দাইয়া উঠিয়া
অত্যন্ত আশ্চর্য। আল্লাহ তোমার জান্নাত থাকি, তোমার নিয়ামত খাই, তোমার নিয়ামত কিনি, তোমার নিয়ামত ভোগ করি, এরকম ওই মত কিছু তাহলে তো আমি দিতাম। আল্লাহ ভাই তোমার কিছু লাগত না, তবে কলিমাই কিয়া দিয়া জান্নাত প্রত্যেকটা নিয়ামতে নিয়ামতে লেখা গেছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন নবীর নামে তুমি 10 বার না হয় 20 বার দুরূদ শরীফ পড়ে নাও, আমি তোমার কাছে হাওয়ারে হাওয়া করে দেবো। মহিলারে বাইতে গিয়া বক্তা দিয়া বিনিময়ে আনে মনে আমার আমি দীর্ঘবারে কুরআন শরীফ আল্লাহ পাক করার দিকারে আলেম হই বন্দা হই তোমরা যে সময় মুসিবতের মাঝে পড়বে তোমরা যে যখন তুমি পরীক্ষা আইবে তখন তোমরা আমি আল্লাহ মুখাপেক্ষ হইয়া ও কথা স্বীকার করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার সূচক বড় যে কোনো মুসিবত আইলে আমরা কিতার দোয়া করতাম বর্তমান প্রেক্ষাপটে মুসলমান নকল বিশেষ করে মুসলমান নকল আল্লাহ জমিন চলতে দিয়া যথেষ্ট মুসিবত মোকাবিলা দেশ লিয়া মুসিবত, একদিকে হইলে মহিলা বলিয়া মুসিবত, অন্যদিকে হইলে গোটা বুঝিটা লিয়া মুসিবত, একদিকে হইলে শিক্ষা দুর্গতর শিক্ষা জগত লিয়া মুসিবত, যে বাকি চালা নাইব খালি মুসিবত, খালি লুইয়া মুসিবত, পোশাক লুইয়া মুসিবত, আমি কিন্তু প্রণাম দিয়া দিব আপনারা হইবে ইচ্ছা আপনার লাগি মুসিবত কিনা মুসিবত না। পয়লা আপনারা স্বীকার করবেন বর্তমানে মুসলমান হবেন দুনিয়ায় কাবি মুসলিম হবেন নির্যাতিত নিপীড়িত হইয়া সত্যিকার অর্থে মুসলমান মুসিবত আছেন না নাই, সিনেমা তো মুসলমান মুসিবত আছেন না নাই মুসলমান মুসিবত, কাশ্মীরের মুসলমান মুসিবত, গুজরাটের মুসলমান মুসিবত, মুসলমান আমরা
তিন নম্বর দিন তুমুল লড়াই শুরু হয়েছে,
এমত অবস্থায় হযরতে সুলতান সালাউদ্দিন আইয়ুবি জোহরের নামাজ কোন মতো আদায় করিয়া মুজাহিদ দলের চতুর্দিক নেতায় একলগে ময়দানে সারিয়া দিছেন। আসরের নামাজ হইতে ইদার ইদার আসরের দাগি আসমানে সাহা সূর্যই গুল্লা লইয়া জমিনের দুবার সময় গেছে। আত্মা খেয়াল আইছে যে আসরের নামাজ জোহর নামাজ ময়দানের মাঝে আদায় করছি, যুদ্ধ কাল চলাকালীন অবস্থায় নামাজ আদায় করলাম, কিন্তু তোমরা কেউ খেয়াল করলাই না আসরের নামাজ তো কাজা হইবার সময় হয়ে গেছে, সূর্য ডুবিদার ডুবিদার লাল হয়ে গেছে, আমরা কি মুসলমান নামাজ চাই দিতে পারিনি। নিজে ইমামতির মুসল্লা তলাইয়া নামাজ আরম্ভ করে দিছেন। ইংরেজ সৈন্য চতুর্দিক বৃষ্টির মতো তীর মার ভাই সমস্ত নামাজি অকলরে নামাজের ভিতরে মুসলমান মুজাহিদ অকলরে উত্থাপন হয়ে যাইব। চতুর্দিক দেখলে তিনবার কুদরত টাইম
আল্লামা আব্দুর রহমান আল সুদাইসি সাহেব কসম আল্লাহ আল্লাহ রাত চারটিরে চলে যান, টাইম চলে যা তুমি দিন চলে যাওয়ার জন্য এবং ইন্টারনেটে যা সই করতে টাইম বলার তো শুনে এও লাগে আরো কোন দিন বার হইব আর তো তোমার হাত আলো না মুসিবত আছে নাই সেটা একজন মহিলায় আতর ভক্তির বারে রাখতে পারবেন
মুখমন্ডল খোলা রাখতে পারবেন, কোনটার নিচ টাইম খোলা রাখতে পারবেন, আর না হয় তার লাগে সরজ হইল তাই মাথার তন্য পা পর্যন্ত ঘুরিয়ে মাথন পরিষ্কার। আল্লাহ আছেন মাথা পরিষ্কার। যদি কোন মহিলা ইচ্ছাকৃত ভাবে কোন পর পুরুষ দিয়ে কুরআন শরীফ দেহ চোদ্দ জন মানুষের লাগে বিয়া করা হারাম করা হয়েছে, এমন মানুষ তারা যদি কোন পর পুরুষ দিয়ে তার ইনসান শরীরের অঙ্গ দেখাই বা দেখানির ইচ্ছা করে তাইলে এই পুরুষে তার অঙ্গ দেখিয়া যে গুণা হইব এই গুণার মূল দাঁড়িয়ে ভাবই যখন আমি গৌরব করি না তুমি একজন লোকদাতে হইতে পারি, আমি আসলে কিছু পরিবার আছে যেভাবে আল্লাহ বিধান অনুযায়ী আমার সমাজে তো পর্দারে আমরা বানাই দিয়েছি বর্তমানে ফ্যাশন যে সময় এমন এক সময় আইব যে সময় আমানতের খেয়ানত দাঁড়ি থাকতো না, এমন এক সময় আইব সুদ খুঁজতে মানুষের স্বাভাবিক মনে করবো এতিমর মাল মারিয়া খাইব প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহর বড় কমি যাইব। এই সময় বর্তমান সমাজ আমরা আইসে নি না আইসে এখনই মাত্রটা আইসে নি না আইসে না আইসে নি আইসে এর মাঝে একটা নবীজ হয়েছে গান বাজনা বাড়ি যাইব ঘরে ঘরে গান বাজনা আজকে তার লাইক আর ঘরে ঘরে রয়েছে না পকেটে পকেটে আছে না স্বামী নাই নিজের স্বামী আল্লাহ সাক্ষী রাখিয়া
বর্তমানে মুসলমানের বইতে স্বামীর সৌন্দর্য দেখানি থাকবো না, পর পুরুষের দেখানি থাকবে। Thank you.
আল্লাহ নিয়ে রাখবেন কবরে, পাঠাইয়া দিও মাওলা আমার দয়াল নবীকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জীবনের কঠিন মুহূর্তে পর্দার লঙ্ঘন করাকে সুন্না সুবহানাল্লাহ। উহুদের ময়দান মদিনা শরীফ থেকে একটু ঘুরে গেলে 5 কিলোমিটার না হয় 3.5 কিলোমিটার দূরে উহুদের ময়দান। এই উহুদের ময়দান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা হইল। নবীজির পবিত্র মাথা মুবারক ভেদ করিয়া নবীজির মাথা হেলমেট মুবারক হেলমেট ভাঙিয়া ওড়া নবীজির মাথা মুবারক কে ঢুকি গেল। নবীজির ডান্ডা সেই রই গেল। একবার যে কাফির হয়ে উহুদের ময়দানে ঘোষণা করে রইল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ যে কতল করে গেছে শহীদ করে গেছে। এই অবস্থা মদিনা শরীফের চতুর্দিকে ছড়াই গেল কিছু সময় পূর্বে। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়া করিয়া 5 রাত্রি করিয়া বিভিন্ন জমিয়ার হইয়া গোসল করার উদ্দেশ্যে দাঁড়াইছে, হঠাৎ করে আওয়াজ শুনতাম সামনে পৌঁছিছে আল্লাহর বান্দা গোসল বাদ দিয়া পুরো বিদায় দেয়। বিবি যে নবীজি দুনিয়ায় চলে বিদায় নিছে নিজে বিবি বহুদর ময়দানে নবীজি শহীদ হয়ে গেছেন। বিবি যে এই জমিনে বাঁচিয়া থাকার কোনো দরকার নাই। আরে বিবি তাড়াতাড়ি তরবার দে ডাল দে বিবি আল্লাহর হাবিবর লগে আল্লাহর হাবিবর মহব্বতে আমি যুদ্ধ ময়দানে যাইতে হইব। তাড়াতাড়ি ঢাল তরবার বার করিয়া দিছেন ইসলামের মহব্বতে দিনের মহব্বতে নবীজির মহব্বতে নবীর প্রিয় সাহাবী। আমার স্বামী রে আপনি বিনা গুজলে তা বল দিন না জান কারণ এই নাপা মাসর রাত্রিতে আমার লগে তার মিলন করছেন নাপা শরীর লিয়া যুদ্ধ ময়দান শহীদ হয়ে গেছেন। আমার ভাই আমি গোটা উদ্দেশ্য নাই শুধু অভিমিতা দেখাইবার লাগি আনছি। এত কঠিন মুসিবতের সময় নিজের পরিচয় টুকরা জানি নিজের জীবনের সবচেয়ে বড় অস্তিত্ব আজকে ময়দানের মাঝে শহীদ হয়ে গেছেন। খবর পাই নবীর সাহাবীর বিবি পর্দা মানছেন নিলা মানছেন না দুনিয়া দুনিয়া হয়তো মানছেন নিলা মানছেন না মানছেন দুনিয়ায় জমিনের মাঝে যত যত মুসিবত দুনিয়ায় জমিনের মানুষের উপরে দিয়ে আইছে নবীজি দুনিয়ায় চলে যাওয়ার অনেক দিন পরে ইরাকের কারবালা জমিন নবীর আওলাদ লক্ষ আওলাদ লক্ষ যে কঠিন মুসিবত আইছে বিরক্ত ইরাকের বাসা একটু দাও লক্ষ পর্দা আমরা মন করেন না মনে হলো হয়তো তুমি আপনি লক্ষ যে মূল্যায়ন তুমি নবসি লাইয়া আমরা বেসা বলে আমরা জুড়ে তারা আসলে কিছু বছর ধরে আসলে মূল্যায়ন তো যন্ত্রণায় আছে কি একটা বড় বিষয়। আল্লাহ জানে কোন আমরা যে মাটি সিল্লাই আমরা যে গলা ভাঙি এর উদ্দেশ্য হইল যে আমার এত বঞ্চিত সিল্লা নিখান ইয়া নিজরে নিজে কন্ট্রোল করিয়া রাখি তো হল কি আমতর মানলাম আমার বই তো জান্নাতি হইব আর এর সিল্লা হইতো আমার আমরা জান্নাত ওখান তো আমরা উদ্দেশ্য পাচই না সামনে। আর একজন মহিলা যদি জবরদস্ত হতে রাস্তাবাদী আপনি যাইতে সময় নিজে মানে গুণাগার হলে কিনা যত যুব কখনো দেখাই সেই যুদ্ধ তাদের গুণাগার পাচ্ছি না। এটা আল্লাহ রসুলের বর্ণাই যদি তোমরা কোনো মহিলার ব্যবহার কোনো মহিলার ব্যবহার তুমি মহিলার বাদী চক্ষু চুলিয়া সাজিয়ে না অনিচ্ছাকৃত সত্যি একবার যদি সুদ যায় দি তা ফিরিয়ে সাই চাই পয়লা কুরবার কিনা দেখা হয় না মনতা বেদালো কথা পয়লা কুরবার কি করেন না গুণা লেখা
হয় না, আপনার সূর্যে সেটি চাই দিছে। কিন্তু দ্বিতীয়বার যদি আপনার বিজয়ের চাই চাই দেখো, আল্লাহ কত সুন্দর একটা জীবন দিচ্ছে। আমি মনে করি সাধক সবাই আল্লাহ তাদের সুযোগ দিয়েছেন, তাই সাতটা সাধকটা তাই চৌত্রিশ 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 যত হাতি সাথে দুইটা জিনিস লাগছে না শোনা বই নাই আল্লাহ দুইটা জিনিস লাগাইছে নতুন ভিতরে যে হানি লাগার কথা হানি লাগছে না, হানি যদি লাগে না পশু হইতো না, পশু যদি হয় না গুসল হইতো না, গুসল যদি হয় না শরীর হইত না অঙ্গ গুলা তো আপনি চুল পরিমাণ তিল পরিমাণ লাগাতে হচ্ছে না, ওকে নখ লাগাইলে আমরা বললে নখ ফালিশ লাগাই বা পানি লাগতো না, পানি না লাগলে কচু হইতো না বা গুসলো না, গুসল যদি তাই আমার দেশের বেটিং দেখুন বরযাত্রী রাইন এখন বুদ্ধ লাগাইয়া দিতে নাই পারতেই হোক।
মানুষ ধন্য
জমাইতে সময় জোয়ান জোয়ান ফুরিনতে ফুরিনতে যেতে ফোরদামি যে গুনা খানা এটা সম্পূর্ণ কবিরা, সম্পূর্ণ কিটা কবিরা, কবিরা ইকুলার মাধ্যমে আমি গুণাগারী মনে করি যে আমার পবিত্র বিয়াটা এক পবিত্র। আমি আপনার বিয়া কিন্তু আছেন পবিত্র একটা জিনিস, নিকা হল নিশ্চল ফুল, নিকা হইল বিয়া হইল ইমানর পড়তে, নিকা বিয়া হইল ক্ষেত্র বিশেষ ফরজ, বিয়া হইল ক্ষেত্র বিশেষ ওয়াজিব, সাধারণ অবস্থা বিয়া হইল সুন্নত, আমার বিয়াটা ইমাম সাহেব মৌলানা সাহেব কাজী সাহেবে পয়লা যখন পড়া নিচলা করেন তখন তিলাওয়াতে কুরআন কুরআন শরীফ পড়ে খাতা বইছি না মিশা বইছি পড়েননি কুরআন শরীফ পড়লেন নবীজির হাদিস পড়লেন এর বাদে দুইজন উকিল সাক্ষী রাখিয়া মুসলমানি তরিকা আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষী রাখিয়া ইতিহাস হাসিল পবিত্র কিন্তু ওগুর মাঝে হারাই দিলাম কিতাব ইগুরে বিয়া সেন্টার আইবার আগে আরো পয়সা গেছে আরো দ্বিতীয় সময় তাই এমন কিছু মেডিসিন আগে পাইছি নতুন মাঝে লাগাইয়া দেন এমন চুপছে তুমি ওটা লাগাইছে গোবনি তুই ওটা লাগাইয়া তোমার জামাই লাগে তুমি ও সপ্তাহ রেডি করিয়া আল্লাহ যদি হুকুম করেন যে স্বামীর গরু গিয়া তুমি স্বামীর দেখাইতা ই স্বামীর লাগি নাই আমি শুনছি না মুসলমানের গুড়িয়ে কতটা লাগাইয়া
ছয় মাস মতান করে চার মাস দুধের বাচ্চা আসলাম। তোমরা দুশ্মনী আমার লগে থাকতে পারে, আমার লগে তোমরা দুশ্মনী থাকো, আমার বাণী দিও না, আমার সাহিত্য করিও না, আমার এই যে দুধর বাচ্চা দেখায় এই বাচ্চাটা আমার সন্তান, এই বাচ্চার শরীরের মাঝে নবীজির রক্ত প্রবাহিত, এই বাচ্চা নবীর বংশের একটা চেহারা, তোমরা কে পারবা আমার এই বাচ্চা দিয়ে আজকে তিন দিন হয়ে গেছে, মার দুধুকাই গেছে, কাতরা ভাবি ভাইছে না গাইছে না, আমার এই বাচ্চাটা বাণীর দুই ভাষা দিব্যা বা তুই গাইছে, আমার বাচ্চা গুলো একটা ভাবি দিয়ে বাচ্চা যেন আপনার সুন্দর করিয়া সিজা করিয়া তীর মাত্রা বাজার যাও, হুসাইনের বাচ্চার বুকে দিয়ে একটা তীর লাগাইয়া জনমর মত পানি হবে যা বিদায় করো, আমার ভাই হল বন্ধু হল কারবালা কিতাবার কিতাবের মাধ্যমে নকল করি শফিউ কারো হিসাবে যে আল্লাহর হাবিবর বেচা ইমাম হুসাইন এই বাচ্চা গুলো আপনার মাঝে লাগিয়া অন্যভাবে তাই বাচ্চা গুলো দেখাইয়া বেসারে দিক শূন্য হল, আমার এই বাচ্চাকে তোমরা একটা ভাবি দেও, নবীর আওলাদ মনে করিয়া তারে জিন্দা থাকার সুযোগ দেও, কিন্তু এ বীর বাহিনীর একটু নিষ্ঠুর বলা হলো, তীরন্দাজ বাহিনীর পক্ষ একটা তীর রাখা বিষ মাখাইয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুলোর দিকে তীরটা ছাড়িয়া দিছে, কাটা দিত তীর ইমাম হুসাইনের মাথার মাঝে বেদনা করিয়া বুকুর মাঝে শরীরের মাঝে বেদনা করিয়া এই দুই মাসের বাচ্চা চার মাসের বাচ্চা আমি আজকের সিনেমায় দি ঢুকিয়া চুত্ত করি জায়গা লইয়া ইমাম হুসাইনের আঁত পর্যন্ত গিয়া থিয়ে গেছি না চকুর মাঝে সাইয়া ইমাম হুসাইন আল্লাহর নাম পড়াই বাচ্চার দিকুত করে টান মারিয়া তিরটা বার করলেন চুত্ত বাচ্চার দুই মাসের বাচ্চা চুত্ত কলিজাটা তিরের লগে বার হইয়া ইয়ে বাচ্চা রক্তে শরীর লাল হয়ে যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইটা হাত রক্তে লাল হয়ে যায় নিজের কলিজা টুকরা বাচ্চা শিশুদের একজনের রক্ত দিয়া শরীরের মাঝে লাল করিয়ে রক্ত মাখাই ডাক দিয়া বলি আমার বাচ্চা ই জমিনে ফুরাত নদী হাজার হাজার টন পানি আছে কিন্তু তোমার একটা দ্রফানি হবাই তো বললাম না বাবা দুনিয়ায় জমিনে পানির অভাব নাই তোমারে গোসল দেওয়াইতাম ভাবলাম না আমার কলিজা টুকরা বাচ্চা রে তোমারে তোমার রক্ত দিয়ে আমি গোসল দেওয়াইয়া দিলাম বাবা যদিও তুমি এত সময় দুনিয়ার জমিন তুমি বিদায় করে আইছ পানি পানি হয়ে চিৎকার করিয়া বিদায় নিছ চিন্তা করিও না আমার নানা যান রহমতুল্লাহ আমি দেখাও যে কাউসার লইয়া তোমার আমার এত সময় আমার বাচ্চায় পানি পান করিয়া স্বামী চিড়িয়া ফিরিয়া আইছে যাইবার পথে শহর বাদুর আমার বাচ্চার বাড়ি সাহেব পানি দিব
ফিরিয়া যখন বাচ্চা ধরে লইয়া তাহলে ফিরিয়া আইল বিবি আসতে আসতে আল্লাহর বান্দি পর্দা করিয়া আল্লাহর বান্দি পর্দা করিয়া আল্লাহর বান্দি তাহুর মিত্র তুমি পর্দা করিয়া পর্দা করিয়া আল্লাহর বান্দি তাহুর মিত্র তুমি তাহুর সামনে পাবিছ হযরতে হুসাইনের মাটি চাই হযরতে হুসাইনের হাত রক্তে লাল শরীরের মাঝে বাচ্চার শরীরটা রক্তে লাল হযরতে শহর মানুষ চিৎকার করে শান্ত কাঁদো শহরে ইমাম হুসাইনের দাঁতে বাইরে নবীর পরিবার জীবিত বিবি তোমার লাগে আল্লাহ পর্দা বরস হইয়া দিছেন বিবি তোমার বাচ্চা জমি মা জীবনে পানি পিসবার সময় নিত নাই বিবি তুমি আপনি চিৎকার করো বিবি তুমি বিলাপ করে খানবে না তোমার আওয়াজ কোন মানুষের কানে যেন না পৌঁছে বিবি রে নেও তোমার বাচ্চা কোনদিন খানবে নাই জনমর মত তোমার বাচ্চা হাউসের কাজার পানি থেকে শান্তি নিয়েছে আমার ভাই বলে তুমি চুর নির্ধর ব্যবহার করেছি বিশেষ করে চিৎকার করিয়া শান্ত হজরতে ইমাম হুসাইন তাবুর ভিতরে যাইয়া দেখেন যে ইমাম জয়নুল আবদিন শরীরটা আমিও যদি কিছু সময় দূরে ভিতরে শহীদ হয়ে যাই আমার শেষ নসিহতটা হইল আল্লাহ যার শক্তি রাখিয়া হইয়া গেলাম কোন সময় তুমি বেফর্দা হইয়া চিৎকার করিয়া চিল্লাই না বেফর্দা হইয়া তুমি তার উঠানে বাড়িও না ও মা ও বাবু ইলাহ সাগর দুনিয়ার মাঝে আপনার মানুষের পরিবার গড়ছিল না কি আমার চল চল আমার জীবনে আপনার দীর্ঘ জীবন দেখলাম একটা দিন আপনার জীবন মাঝে আসি দেখলাম হারুন ভাই আপনার পরিবারের 14 জন মানুষ
আমার সামনে আমার বাবারই টুকরা টুকরা করেছে, আমার বাইরে টুকরা টুকরা করেছে, আমার দুধর বাইরে রক্তাক্ত হইয়া টুকরা টুকরা করেছে, সমস্ত বাচ্চাই তো কল্লা কাটিয়া ময়দানের মাঝে তিন দিন পর্যন্ত পুরা দৌড়াইয়া এরা শরীর লড়িয়া আজকে যে কারণে আমার জীবনে আমি কোনোদিন আসবার পরিবেশ আমি পাইছি না জীবনে আমি আসতে তোমার ডেরার ভিতরে তাবুর ভিতরে সব মহিলা খাদ্য নিয়ে আমার দিলে সাক্ষী দিছে যে ময়দান তোমার আমি দুইটা অসি উঠে তুমি সারা এই জমিন আর নবীর আল্লাহ তোর বেটা বংশ হয়েছে না, তোমার আল্লাহ অনুর করিয়া যাই তুমি ময়দান লাগিও না, তুমিও যদি ময়দানে গেছে সেই রাতে নবীর বংশকে আমার তার হওয়ার কোন সুযোগ রইত না, আমি তোমার দোয়া করি যে তোমার দ্বারা আল্লাহ কি আমার পর্যন্ত আমার নানা জানের বংশে আল্লাহ ঠিক হয়ে যাবে। দুই নম্বর আছে তুমি আমার বাচ্চা তোমার শত্রু চালকে তো খাল আর এই বিদয় বিদায় ঘটনা ঘটছে সারাটা ঘটনার ঘটনা আল্লাহ তোমার ইজ্জতি বানাইছে, তোমার তাদের তোমার শরীর আয়াত বাড়িয়েছে, নবীর পরিবার মহিলাগুলোরে আল্লাহ কিয়ামত পর্যন্ত ইজ্জত হিসাবে রাখবা, তুমি তোমার তাদের নাকি জরুরি একটা বিষয় কোন সময় এই পর্যন্ত যেভাবে সবর করিয়া পর্দা পুষিদা ঠিক রাখিয়া শুনেছে আমি সেই জন্যবাদে কোন অবস্থাতে অসুবিধা চিৎকার করিয়া শান্তি পাই না আর বেহর্দই পাহিনি আমরা মহিলাগুলোর কথা আদায় হয়ে যাই ঘাল এখন তান্ডেদের তুলিয়া দিয়া ইলা কোন পুরুষ ময়দান তাদের ময়দান নাই যে তোমার গুড়া তুলিয়া দিবা তোমার তোমার হাতে যদি কোন পুরুষ নাই আমি তোমার বোন সেরে আলির বাসি আমি তোমার বাইর হারে করি আমি তোমার গুলার ভিতরে তুলি গুলার আত্মার আচরণ তোমার নিজের আচরণ দিয়া ইমাম হুসাইন যে গুলার ভিতরে রাখিয়া সুন্দর করিয়া তোমার নাচ দিয়া হইলা আল্লাহ হাওলা আল্লাহ রাত তোমার তার মাঝে আমার আত্মা হল খুব তাড়াতাড়ি তুমি জানা তো বাইরে কিতাবের মাঝে লেখছেন যে ময়দানে আছে সাগর ভালো বাঘের দৌড় শুরু করে
এই পর্দার উচিল মানুষ দুনিয়ায় তীর্যতি হয়েছে
পর্দারুসিলে মানুষের বংশ কেয়ামত পর্যন্ত ইজ্জতি, পর্দারুসিলে আসরুল ময়দানে মহিলা হল ইজ্জতি, পর্দার কারণে কেয়ামতের ময়দানে মহিলা হল হযরতে ফাতেমার লগে জান্নাত হয়ে গেল। জুলাইহা সুবহানাল্লাহ। আপনি আমার মনে কথা রইছে বাউর ইজ্জতি। আমি অন্য মাস আমি টেস্টি দিয়ে তুই যাই কেন কেন মনে আসছে কেন তুই যাইছি কিতাব ব্ল্যাক টাই নিয়েছিলাম মহাব্বত সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে আপনারা মেহমান রয়েছেন আপনার হযরত মাওলানা আনোয়ার হোসেন আফসানি সাহেব, খুব সুন্দর বয়ান। আমি আমার কথা কিন্তু বুঝাইতে আমি এতে আপনারা খুশি মনে বলতে এগো, আর যদি রাঙ্গি তবু আমি শুনি কিছু পুরুষে মহিলা না দেন না মহিলা দেন পুরুষে দেওয়ার লাগে। সুতরাং মহিলা আমরা বাইতে আইলে ইজ্জতে রাইবা, তারা ইজ্জত আছে গতিকে তারা কিচ্ছু দেওয়া দুই নম্বরে মাইক, তিন নম্বরে সিডনি, চার নম্বরে পোস্টার।
আপনার নাম কিটা? জনাব মুস্তাজামান চৌধুরী সাহেব, উগান বাস্তান পাঁচটা ও মহল্লার আগামী সুলতানপুর খালি আমরা আরো বহুত সুলতানপুর আছে, পাঁচপাড়া খালি আপনারা রাজনী আর না এমনি পাঁচপাড়া যত পড়াই করে শাহ জামেলা মজা আগামী
জাতির হতে হলে হবে যত হাজার সহ থাকবো
তোমার বন্দারেও তো আধা টাকার মালিক বানাইও, দুনিয়া বেড়াতে ইজ্জত বাড়াই দিও হতো আমি। আরে অবস্থা লাগে কইতা হতে না তোমার বন্ধারে ইজ্জতের জিন্দেগি দান করো, আমরা দুনিয়ায় চলে ইজ্জত করিও না, হাসরের ময়দানে আমরা নুকার দেখালা হইলো না। ওয়াসালাম আল্লাহ এই মুবারক মাহফিলে তাহাজ্জুদের সময় আলহামদুলিল্লাহ।